বন্ধুরা, এর আগের এপিসোডে দেখতে পাচ্ছ জম্বি আমাকে মেরে ফেলছে। আমি আবারও চেষ্টা করবো জম্বিকে মারার জন্য, চেষ্টা করবো জম্বি কোথায় আছে সেটা দেখার জন্য। দেখে কোথায় আছে, এখানে আসলেই জম্বি আসে, এখানে না আসলে জম্বি আসে না। মনে হয় ওর ভিতর কিছু একটা আছে, তোমরাও ভেঙে দেখবা যখন এখানে আসবা, তোমরা এটাকে ভেঙে দেখবে এর ভিতর কিছু আছে কি না। আমিও জানি না এর ভিতর কিছু আছে কি না, তারপরে আমি ভাঙার চেষ্টা করতেছি। এখানে অনেক কিছু আছে, কি হলো, কিসে চাপ দিয়ে পড়েছে, কিসের ভিতর কি চাপ দিয়ে ফেলছি আমি। ওকে, তোমরা এরকম প্রেস করলে উল্টা পাল্টা চাপাচাপি করবা না, যেটা গেম খেলার দরকার সেটাই খেলবা। একটা গেম খেলে ফেলছিলাম, এর ভিতর মনে হয় কিছুই নাই। এখানে অবশ্য লেফট বাটন চাপ দিয়ে দেখাচ্ছে ভিতর কি কি আছে সেটা। ও আচ্ছা, বুঝতে পারছি। জম্বি চলে আসছে, জম্বি চলে আসছে, পালাও পালাও। জম্বি পিছনে চলে আসছে, আরে দুষ্টু, একটু শব্দ করে আসবি তো, নিরিবিলি আসি চুপচাপ চোরের মতো। তোরা তো ভূত, তোরা চোরের মতো আসবি কেন, চোরের মতো আসছিস। আমার লাইফটা শেষ হয়ে গেল, আমি কি আবার মরবো তোকে জন্য, বারবার কি মরবো নাকি। ওরে বাবা, এটা আবার কি জম্বি, ওরে তীর মারতে সেটা রে। আমি জম্বি না ভাই, তুই কে রে ভাই, আমার চোর তীর মারতেছিস। আরে আমাকে তিন মারে আমার লাইফটাকে নেস্ট করে দে রে। কি আসলো পিছন থেকে, পিছন থেকে এসে মেরে দিল সাজা সাজা। আবার দেখবো কি অবস্থা,